নমস্কার দর্শকবৃন্দ কৃষ্ণকান্ত সিনহা শিলচার নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই লকডাউনের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সবার জন্য নিয়ে আসলাম ভিডিও সঙ্গে থাকবেন লাস্ট অব দি দেখবেন এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না অনেক লোকের উপকার হবে উপকার হবে এই ভিডিওটা দেখে লকডাউনের ঘোষণা তো হয়ে গেছে ভ্যালিতে এখন সেখানে উত্তর করিমগঞ্জ সমষ্টির যে বিধায়ক কমলাক্ষ দে পুরখাস্ত মহোদয় উনি সেই বিজেপি সরকার এবং আসামের যে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার উপরে আঙুল তুলে উনি কথা বললেন অনেকগুলা উনি তথ্য বলুন অনেকগুলা জিনিস উনি বললেন যে এই করোনাকে নিয়ে নাকি স্বাস্থ্যমন্ত্রী রাজনীতি করছে আসাম সরকার রাজনীতি করছে লকডাউনটা দেওয়া দেওয়ার কারণটা উনি এরকমই বলেন যে বোরাকে টেস্টের কিটের যে ইয়েটা নেই আর কি যে টেস্টটা করছে আর কি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সেই কিটগুলা অ্যাভেলেবেল নেই সেই জন্যই সেখানে প্রশাসন আর আটকাতে পারছে না বলেই এই লকডাউনটা ঘোষণা করে দিয়েছে বলে উনি এরকম বললেন এবং বোরাকে স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই দুর্বল এবং সেজন্যই এই লকডাউনটা দেওয়া হয়েছে বলে উনি বলেন আর কি উনি আরো অনেক তথ্য সেখানে তুলে ধরেন অনেক উনি কমপ্লেনও করেন আমাদের এখনের যে সরকারের প্রতি বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি উনি কোয়ারেন্টাইনে যারা আছেন উনাদের সম্বন্ধেও উনি কিছু বলেন কথা এবং এই করোনাকে নিয়ে একটা রাজনীতি চলছে এখন করোনার ইয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি হচ্ছে বলে উনি এরকম বললেন তারপরে আমাদের আসামের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনার জবাবে যে সময় জিজ্ঞেস করা হয় যে সত্যিকারের এটা কি না তা তারপরে উনি এরকমই বলেন যে আমরা বরাক ভ্যালিকে আমরা আসাম থেকে আলাদা ভাবি না এবং শুধু সেই টেস্ট কিটের যে প্রবলেমটা সেটা শুধু ভ্যালির জন্য নয় আমাদের আসামের জন্যই সেটা প্রবলেম ছিল দুদিন সেটার সাপ্লাই বাইরে থেকে আসেনি বলেই মানে কিছু প্রবলেম হয়েছিল এখন স্মুথ অবস্থায় চলছে এখন সাপ্লাই হওয়াটা শুরু হয়ে গেছে বলে উনি সেটা জানিয়েছেন মানে বোরাকবিলির স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য উনি চিন্তা করেছেন বলে উনি জানান এখন দেখুন মেন সমস্যাটা কি সমস্যাটা হলো সরকার চিন্তা করবে ইমপ্লিমেন্ট করবে কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা আছেন কি ওনারা সত্যিকারের সেই ইমপ্লিমেন্টেশনগুলা সত্যিকারের কি বাস্তবে ওনারা কাজ করছেন কি না সেটাই হচ্ছে মেইন প্রবলেম মানে নরেন্দ্র মোদী বলবেন একটা কথা মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি বলবেন যে এরকম হবে রেশন দেওয়া হবে অমুক দেওয়া হবে কিন্তু সেই গ্রাউন্ড লেভেলে এসে দেখা যায় কিন্তু যেভাবে বলা হয় সেভাবে হয় নি সেভাবে হয় না অনেকগুলা জিনিস লোন দেওয়া হবে লোন পাবে সবাই কিন্তু লোনের জন্য যে সময় লুক অ্যাপ্লাই করবে সে সময় একজন দালালকে ধরতে লাগবে চার হাজার পাঁচ হাজার টাকা দিতে লাগবে এই সবগুলো হচ্ছে ফ্যাক্ট শুধু সেটা বিজেপি সরকার বলে নয় যে কোনো সরকারই আসুক না কেন এই ফ্যাক্টটা এখনও কোনো সরকার এরাতে পারেনি এই ফ্যাক্টটা কোনো সরকার এখনো মিটাতে পারেনি কোনো একটা পিওর একটা ব্যবস্থা কোনো পিওর একটা ব্যবস্থা কোনো সরকার এখন অবধি করতে পারেনি আমি মনে করি নায়ক ফিল্ম যেটা নায়ক যে সিনেমা মুভিটা আমাদের যত পলিটিশিয়ানদেরকে বারে বারে দেখার দরকার কারণ সেখান থেকে অনেক কিছু শিকার দরকার সেখানে একটা কমপ্লেন বক্সের কথা এরপরে সেখানে চিফ মিনিস্টার নিজেই জনতার যে কথাগুলা শোনা এই সবগুলা বা এম বা এমপি গুলা যদি জনতার কথা শুনেন যদি ধরে নিন সপ্তাহে দুদিন বা একদিন যদি দু ঘন্টা যদি জনতার কমপ্লেন শোনার জন্য যদি ওনারা একটা মোবাইল নাম্বার রেখে দেন ডাইরেক্টলি উনারা যদি কথা বলেন এই সবগুলা জিনিস আমরা নায়ক ফিল্মে দেখলাম কিন্তু আমি মনে করি এই সবগুলা জিনিস কিন্তু বাস্তবে যদি রূপান্তরিত করা যায় তাহলে কিন্তু একটা পরিষ্কার এবং সুন্দর একটা সরকার হয়ে উঠবে সেটা শুধু আমি বিজেপি সরকার বলে বলি না যে কোনো সরকার আসুক না কোনো সেই কেলেঙ্কারি যুক্ত মানে মুক্ত যে সরকার সেই কেলেঙ্কারি মুক্ত সরকার হলে নিজের ভিতরে একটা সদ ইচ্ছা থাকা দরকার কিভাবে কেলেঙ্কারি মুক্ত করব। সেই সেবার ভাবনাটা সত্যিকারের সেবার ভাবনাটা যদি থাকে তাহলে সত্যিকারের কেলেঙ্কারি মুক্ত করা যায় আমরা দেখি অনেক সরকারি দফতরেও অনেক এরকম কেলেঙ্কারি চলছে কিভাবে করলে কি করলে সেই সব কিছু ঠিক করা যাবে সেটার জন্য যদি সরকার চিন্তা করে বা প্রশাসন যদি চিন্তা করে তাহলে সত্যিকারের করাই যাবে সত্যিকারের করাই যাবে যারা অনেস্টলি যারা কাজ করতে চায় ওরা কাজ করবে যারা অনেস্টলি কাজ করতে চায় না ওরা রিজাইন দিয়ে দাও পরিষ্কার আমি শুধু সেটা আপনাদের স্বাস্থ্য বিভাগের না সব বিভাগেরই আমি কথা বলছি মানে কেলেঙ্কারি মুক্ত সরকার গঠন করতে হলে সরকারকে কিছু না কিছু একটা স্টেপ নিতে লাগবে না হলে কিন্তু জনতা বা অপোজিশন একবার পর আরেকবার বদনাম করবেই গতকালকের যে আমার লকডাউনের যে ভিডিওটা সেই ভিডিওতে এক হাজারটির উপরে কমেন্ট এবং এক হাজারটির মধ্যে নশোটির উপরে কমেন্ট লকডাউনের বিরুদ্ধে মানে লকডাউন চানি না আমাদের বরাকের লোক সেটাই হচ্ছে বিরাট বড় একটা প্রশ্ন কারণ এখন রোজগার নেই খুবই কষ্টে আছেন লোক এবং সেই কষ্টে জীবনযাপন করছে তা কিন্তু সরকার দেখছে না বা প্রশাসন দেখছে না কার বাড়িতে কি খাওয়া হচ্ছে কি আছে কার বাড়িতে কে অসুস্থ কার বাড়িতে কার সেই ডায়াবেটিস পেশেন্টের পয়সা নেই রোজগার নেই ওদের ওষুধ খাওয়ার পয়সা নেই সব কিছু নিয়ে আমাদের জনগণ কিন্তু এখন একটু খেপে উঠেছে আমি কালকের কমেন্টগুলো আমি পরে আমারই মনে একটু খারাপ লাগছে এই লকডাউনটা দেওয়া হয়তো প্রশাসনকে একটু চিন্তা করা দরকার আগে ছিল বলে আমি মনে করি এখন এয়ার অ্যান্ড রেইন রেল টিকিট ট্রেন টিকিট যেগুলো আপনাদের লকডাউনের মাঝখানে যদি আপনার কোনো ট্রেন টিকিট বা ফ্লাইট টিকিট যদি থাকে তাহলে আপনারা যে কোনো একটা প্রাইভেট কার বা আপনারা অটো নিয়ে আপনারা যেতে পারবেন সেই টিকিটটা নিয়ে আরামসে আপনারা যেতে পারবেন আপনাদেরকে আটকানো হবে না সেটাই একটা পাস হবে বোরাকভ্যালির জন্য সেটা একটা পাস হবে এবং আপনার পরীক্ষা দিতে যদি চান আপনার অ্যাডমিট কার্ডটাও পাস হবে যে কোনো একটা গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন আপনাকে আটকানো হবে না হাইলাকান্দির যে রুলটা সেটা এসে গেছে হাইলাকান্দি এবং কাছাড়ের মধ্যে একদম মিল সব কিছু মিলই থাকে সব কিছু বন্ধ দোকানপাট বন্ধ শুধু আপনাদের এই ফার্মেসিগুলো খুলবে এবং তারপরে আপনাদের ইয়ে স্ট্যান্ড অ্যালোন শপ ইন রুরাল এরিয়া মানে গ্রামেগঞ্জে যে এক একটা করে দোকান যেগুলো আছে এগুলো খোলা যাবে বলে জানালেন আটটা থেকে বিকালবেলা চারটা অবধি এই সবগুলা হাইলাকান্দিতে খোলা চলবে তারপরে আরেকটা হাইলাকান্দি একটা জিনিস আরও দিয়েছে লোকাল পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ই রিক্সো পাবলিক ট্রান্সপোর্ট ধরে নিন অটো বা অন্য কিছু যে কোনো কিছু হতে পারে এবং ই রিক্সো ওনারা চলতে পারেন এবং কখন যখন কোনো ব্যক্তি ইমার্জেন্সিতে কোনো হাসপাতালে যায় এবং যখন কোনো ব্যক্তি টেস্টিংয়ের জন্য করোনা টেস্টের জন্য যখন কোনো ব্যক্তি করোনা টেস্টিং সেন্টারে যায় বা হাসপাতালে যায় সে সময় একটা অটোরিকশো বা ইরিক্সো দিয়ে যেতে পারবেন সেটার জন্য কোনো পারমিশনের দরকার নেই মানে ইমার্জেন্সি সার্ভিসে আপনারা এইগুলা চালাতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে বরাকবলিতে গতকালকে টোটাল কাছাড়ে একশো ছয়ত্রিশটি করিমগঞ্জে টোয়েন্টি নাইন উনত্রিশটি এবং হাইলাকান্দিতে একান্নটি মানে গত চব্বিশ ঘন্টায় কাছাড়ে তিনজন করোনাতে আক্রান্ত হয়ে আবার মারা গেছেন বলে খবর আসে মানে মারা গিয়েছিল তাদের ভিতরে কোভিড পাওয়া গেছে সত্যিকারের সেই টেস্ট যে করোনা টেস্টের কিটগুলো শেষ হওয়ার যে কথাটা সেটা অলরেডি আমি দুদিন আগে খবর পেয়েছিলাম যে করোনা টেস্টের কিটগুলো শেষ হয়ে গেছে কিন্তু সেটা আমাদের আর স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্বীকার করে নিয়েছে অসুবিধা থাকতেই পারে এবং অ্যাজ এ জেনারেল পাবলিক জনসাধারণ হিসাবে আমাদেরকে প্রশাসন এবং সরকারকে সাহায্য করা দরকার যেহেতু ঘোষণা হয়ে গেছে আর করার কিছু নেই এখন কিভাবে আমরা এই করোনা থেকে মুক্তি পাবো সেটাই চিন্তা করা দরকার এবং কখন ভ্যাকসিনটা আসবে ভ্যাকসিনের জন্য বারে বারে প্রার্থনা করা দরকার আমরা ভ্যাকসিনের নেক্সট আপডেট নিয়ে আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে আবার আসছি এই ভিডিওটা জন্য সাথে সবাইকে শেয়ার করুন আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন একটি আপডেট নিয়ে আবার ফিরে আসবো আমাদের ফেসবুক পেজটা যদি ফলো না করেন লাইক না করেন তাহলে লাইক এবং ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে নিন নমস্কার আপনার সুস্থ থাকবেন সেফ থাকবেন